সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়া যখনই কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছে, ওয়াসিম জাফর ঠিক তার আগে রহস্যজনক টুইট করে নিজের পছন্দের সম্ভাব্য প্রথম একাদশ জানিয়েছেন অনুরাগীদের। গুরুত্বপূর্ণ সব ম্যাচের আগে এমনই সব সাংকেতিক টুইট করতে দেখা গিয়েছে জাফরকে, যার রহস্য উন্মোচন করা বেশ কঠিন হয়ে দাঁড়ায় ক্রিকেট প্রেমীদের কাছে। এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের আগে তেমনই সাংকেতিক টুইটে ভারতের সম্ভাব্য প্রথম একাদশের হদিস দেন জাফর। তিনি এক্ষেত্রে আইপিএল দলগুলির লোগো ব্যবহার করে নিজের পছন্দের ভারতীয় দলের কথা উল্লেখ করেন। জাফর ব্যাটিং অর্ডার অনুযায়ী যে দলগুলির লোগো ব্যবহার করেন সেগুলি এরকম: নম্বর ওয়ান মুম্বাই ইন্ডিয়ান্স, টু পাঞ্জাব কিংস, থ্রি আরসিবি, ফোর দিল্লি ক্যাপিটালস, ফাইভ মুম্বাই ইন্ডিয়ান্স, সিক্স মুম্বাই ইন্ডিয়ান্স, সেভেন চেন্নাই সুপার কিংস, এইট চেন্নাই সুপার কিংস, নাইন পাঞ্জাব কিংস, টেন মুম্বাই ইন্ডিয়ান্স, ইলেভেন কলকাতা নাইট রাইডার্স। জাফরের এমন টুইটের রহস্য উন্মোচন করলে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ দাঁড়ায় এই রকম: এক নম্বরে রোহিত শর্মা, দুই নম্বরে লোকেশ রাহুল, তিন নম্বর বিরাট কোহলি, চার নম্বর ঋষভ পান্ত, পাঁচ নম্বর সূর্যকুমার যাদব, ছয় নম্বর হার্দিক পাণ্ডিয়া, সাত নম্বর রবীন্দ্র জাদেজা, আট নম্বর শার্দুল ঠাকুর, নয় নম্বর মোহাম্মদ শামি, দশ নম্বর যশপ্রীত বুমরা এবং এগারো নম্বর বরুণ চক্রবর্তী। উল্লেখ্য, এক্ষেত্রে ওপেনে মুম্বাই ইন্ডিয়ান্সের ঈশান কিশানের বিকল্পও রাখতে পারেন জাফর, তবে রোহিতকে বাদ দিয়ে তিনি ঈশানকে খেলানোর পরামর্শ দেবেন বলে মনে হয় না। তাছাড়া ওপেনার হিসাবে সফল বলেই মিডল অর্ডারের দুই মুম্বাই তারকার মধ্যেও ঈশানকে বিবেচনা করা মুশকিল। সুতরাং মিডল অর্ডারে সূর্যকুমার ও হার্দিকই প্রাধান্য পাবেন বলে মনে হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, ঈশান কিশান ছাড়া জাফর প্রথম একাদশ থেকে বাদ দিলেন রবিচন্দ্রন অশ্বিন ও ভুবনেশ্বর কুমারকেও। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।